স্বাগত জানাচ্ছি জবস অ্যান্ড ক্যারিয়ারে। বন্ধুরা, গতকালই বাংলাদেশ ব্যাংকের সিনিয়র অফিসার পদের একটি বিজ্ঞপ্তির খবর আমি আপনাদেরকে দিয়েছি। যারা ভিডিওটি মিস করেছেন তারা আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। যাদের বাংলাদেশ ব্যাংকে কেরিয়ার গড়া নিয়ে আগ্রহ আছে, চাকরি নিয়ে আগ্রহ আছে, তাদের জন্য ওই ভিডিওটি হেল্পফুল হবে আশা করি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি বাংলাদেশ ব্যাংকের সদ্য প্রকাশিত হওয়া আরও নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বাংলাদেশ ব্যাংক তার ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত 8টি ব্যাংক এবং একটি আর্থিক প্রতিষ্ঠানের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে পদের নাম হলো অফিসার জেনারেল বা সাধারণ, 2022 সাল ভিত্তিক। এখানে এই জব আইডি নাম্বার হলো 10202। এই নাম্বারটি আবেদন করার সময় নির্ধারিত স্থানে আপনাকে বসাতে হবে, জব আইডি নাম্বার। এটি আপনার পরবর্তীতে কাজে লাগবে। এখানে পদসংখ্যার কথা বলা হয়েছে 1597টি। এখানে সোনালী ব্যাংক PLCতে আছে 643টি, জনতা ব্যাংকে আছে 164টি, ডেভেলপমেন্ট ব্যাংকে আছে 5টি, আনচার বিডিবি উন্নয়ন ব্যাংকে আছে 1টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে আছে 449টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আছে 231টি, প্রবাসী কল্যাণ ব্যাংকে আছে 64টি, কর্মসংস্থান ব্যাংকে আছে 20টি এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে আছে 20টি। এই মোট 1597টি পদ, অনেকগুলো পদ এখানে, যাদের বাংলাদেশ ব্যাংকে কেরিয়ার করার আগ্রহ আছে, যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তির অপেক্ষায় আছেন, তাদের জন্য এই বিজ্ঞপ্তিটি আশা করি হেল্পফুল হবে। বন্ধুরা, এখানে তারা বেতন স্কেলের কথা বলেছে যে এখানে বেতন হবে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 16,000 টাকা থেকে শুরু হবে এবং এটি 38,640 টাকা গিয়ে থামবে। তার মানে এর সাথে আপনারা অন্য অন্য যে ভাতা আছে সেগুলো দিয়ে 16,000 টাকার স্কেলে 30,000-এর বেশি বেতন পেয়ে যাবেন, তার বেশিও হতে পারে। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলেছে যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে। তার মানে এখানে অনার্স অথবা মাস্টার্স পাস করলে আপনি আবেদন করতে পারছেন, 4 বছরের অনার্স বা মাস্টার্স, মাস্টার্স এবং অনার্স থাকলে আবেদন করা যাবে অথবা শুধু অনার্স থাকলেও আবেদন করা যাবে। এখানে বলা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান বা তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষার সময়ে কমপক্ষে 1টিতে প্রথম ক্লাস থাকতে হবে বা শ্রেণী থাকতে হবে। তার মানে শিক্ষা জীবনের রেজাল্টের ক্ষেত্রে কমপক্ষে যে কোনো একটিতে ফার্স্ট ক্লাস বা সেই মানের রেজাল্ট থাকতে হবে। এখানে গ্রেডিং পদ্ধতিতে ফলাফল হিসাবের ক্ষেত্রে তাদের একটি ক্রাইটেরিয়া দিয়েছে। তারা বলা হয়েছে যে শিক্ষা মন্ত্রণালয়ের 2010 সালে যে প্রজ্ঞাপন জারি করেছিল গ্রেডিং ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী এখানে আপনার সিজিপিএ বা জিপিএ হিসাব করা হবে। এখানে এসএসসি সমমান এবং এসএসসি সমমান পর্যায়ের ক্ষেত্রে বলা হয়েছে জিপিএ 3 বা তদূর্ধ্ব এটিকে প্রথম বিভাগ হিসেবে ধরা হবে এবং জিপিএ 2 থেকে 3-এর কম এটিকে দ্বিতীয় বিভাগ হিসেবে ধরা হবে, এটি এসএসসি এবং এইচএসসির ক্ষেত্রে। এরপরে বিশ্ববিদ্যালয়ের কর্তৃক প্রদত্ত সিজিপিএর ক্ষেত্রে বলা হয়েছে 4 পয়েন্ট স্কেলে 3 বা তদূর্ধ্ব এটিকে ফার্স্ট ক্লাস হিসেবে ধরা হবে এবং 5 পয়েন্ট স্কেলে 3.75 বা তদূর্ধ্ব এটিকে ফার্স্ট ক্লাস হিসেবে ধরা হবে। 4 পয়েন্ট স্কেলে 2.25 কিন্তু 3-এর কম এটিকে দ্বিতীয় বিভাগ হিসেবে ধরা হবে এবং 5 পয়েন্ট স্কেলে 2.81 কিন্তু 3.75-এর কম এটিকে দ্বিতীয় বিভাগ হিসেবে ধরা হবে, এটি হিসাব করে আপনি আবেদন করবেন। এরপরে বয়সের কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে 20/1/2024 তারিখে, তার মানে 20 জানুয়ারি 2024 সালে একজন প্রার্থীর, সাধারণ প্রার্থীর সর্বোচ্চ বয়স হবে 30 বছর। এখানে বয়সের কোনো ব্যাকডেট দেওয়া হয় নাই। মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী যারা আছেন তাদের জন্য 32 বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য। আবেদন ফি পরিশোধ এবং আবেদন দাখিলের
শেষ তারিখের কথা বলা হয়েছে, আবেদন দাখিলের শেষ তারিখ মানে আবেদন করার শেষ তারিখের কথা বলা হয়েছে এবং ফি প্রদানের শেষ তারিখের কথা বলা হয়েছে যে 20 জানুয়ারি রাত 11:59 পর্যন্ত। তার মানে 20 জানুয়ারি রাত 12টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং পেমেন্ট ভেরিফাই ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখের কথা বলা হয়েছে 23শে জানুয়ারি। 23শে জানুয়ারি পর্যন্ত আপনারা ট্র্যাকিং পেজ সংগ্রহ করতে পারবেন এবং ভেরিফাই পেমেন্ট করতে পারবেন। এখানে 200 টাকা আবেদন ফি ধরা হয়েছে, যেটি রকেটের মাধ্যমে পরিশোধ করতে হবে। আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট https://erecruitment.bb.org.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এই ঠিকানাটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে নিয়ে আবেদন করতে পারবেন। এরপরে যে বিষয়গুলো বাকি থাকে সেটি হলো, এখানে তাদের কিছু নির্দেশনা আছে আবেদন করার ক্ষেত্রে। প্রথমে তারা ছবির কথা বলেছে যে ছবি কিভাবে দিবেন। এখানে বলা হয়েছে যে পাসপোর্ট সাইজের একটি ছবি দিতে হবে, যেটি কমপক্ষে 3 মাস আগে তোলা সর্বোচ্চ, তার বেশি পুরাতন হলে হবে না, এবং যেটার ডাইমেনশনের কথা বলা হয়েছে 600x600 পিক্সেলের হতে হবে এবং তার ফাইল সাইজ হবে 100 কিলোবাইট এবং এই ছবিটি হবে রঙিন, যার ব্যাকগ্রাউন্ড হবে সাদা। সাদা ব্যাকগ্রাউন্ডে ছবি তুলে আপলোড করবেন। যাদের ইতিপূর্বে বাংলাদেশ ব্যাংকে আবেদন করা আছে এবং ছবি আপলোড করা আছে, তাদের নতুন করে কোনো ছবি আপলোড করতে হবে না, ওই ছবি দিয়েই চলবে। কিন্তু যারা নতুন, তাদের সাদা ব্যাকগ্রাউন্ডে রঙিন ছবি করতে হবে 600x600 পিক্সেল দিয়ে। 100 কিলোবাইট তার সাইজ হবে ফাইল সাইজ। এটি ফটোশপে আগে থেকে ঠিক করে নিয়ে আবেদন করবেন। এরপরে এখানে স্বাক্ষরের কথা বলা হয়েছে, 300x300 পিক্সেলের একটি স্বাক্ষর হবে, যেটি সাইজ হবে, ফাইল সাইজ হবে 60 কিলোবাইট। এই দুটি বিষয় খেয়াল রাখবেন। বন্ধুরা, এখানে আবেদন কীভাবে করতে হবে সেটি নিয়ে একটি ভিডিও ইনশাআল্লাহ আমি খুব দ্রুতই আপনাদেরকে দিব, আশা করি। যারা নতুন আছেন তাদের জন্য, যারা পারেন তারা তো পারেনি, কিন্তু যারা নতুন নিজের আবেদন করতে চান তারা ওই ভিডিওটি দেখলে বাংলাদেশ ব্যাংকে আবেদনের যে সিস্টেম সেটি আপনারা পেরে যাবেন। এখানে কীভাবে ছবি ঠিক করতে হয় এবং কীভাবে স্বাক্ষর ঠিক করতে হয় ইত্যাদি বিষয়গুলো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ ব্যাংকের সদ্য প্রকাশিত হওয়া অফিসার জেনারেল পদের 1597টি পদের একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তির খবর। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং এ সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।